আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আজ এটাও আমার ইম্পর্টেন্ট ভিডিও এটা হলো বৌদ্ধধাম বা ধাম যেটাকে আমরা বাবাধামি বলে জানি এবং এটা হলো এই মন্দিরটি রয়েছে আমাদের ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার দেওঘর শহরে অবস্থিত এবং এই মন্দিরটির বিশেষত হলো এখানে শিব পার্বতী সতীর এখানে এখানে হৃদপিণ্ড পড়েছিল সুতির হিপিণ্ড পড়েছিল এখানে এবং এটা একটা পিঠ পিঠ এবং এখানে আবার ধামও রয়েছে তো দুটোর মিলনেই এর মাহাত্ম অনেকটা বাড়িয়ে দিয়েছে ভক্তদের মনে আমি আপনাদের দেখাবো যে দেখ লাল যে কাপড়টা দেখছেন এক জায়গা থেকে আর একটা জায়গায় যে ঝোলানো রয়েছে এটা হলো একটা সুতির পিঠ থেকে একটা বৌদ্ধধাম যে দুটি শিব আর পার্বতী যে মিলন যে একটা শক্তি এই শক্তি হিসেবে এখানে পূজিত করা হয় এবং এখানে যে ভারতবর্ষের যে যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গর জ্যোতির্লিঙ্গ কথিত আছে যে অরিত্র নক্ষত্র নিশীতে শিবের প্রথম আত্মার প্রকাশটাকে বলা হয় জ্যোতির্লিঙ্গ মানে যেটাকে আত্মা থাকবে লিঙ্গের মধ্যে এটা হলো সেই জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এবং আমাদের কাছে খুবই পরিচিত নাম এবং এগুলি সম্পর্কে যথেষ্ট ভক্তিযোগ রয়েছে এবং তাছাড়াও এর মাহাত্মটা রয়েছে অনেকটা এবং তাছাড়াও এখানে সুতিকে এখানে জয় দুর্গা হিসেবে পুজো করা হয় আর শিব হলেন এখানে বৌদ্যনাথ এবং শক্তিপীঠের নাম শক্তি শক্তিপীঠের নাম তাই বৌদ্ধধামটিকে এক কথায় বাবাধাম বলা হয় এছাড়াও এই মন্দির সম্পর্কে নানান গল্প কথা রয়েছে এবং এটা শক্তিপীঠ মানে হওয়ার পূর্বেই এখানে বদুধাম ছিল এখানে এবং হিন্দু পুরাণ হিন্দু পুরাণ মানে শিব পুরাণ অনুসারে ত্রেতা যুগে লঙ্কাপতি রণ ওই তিনি শিবভক্ত ছিলেন এবং শিবের কৃপাদৃষ্টি পাওয়ার জন্য তিনি একটা ওই কৈলাস পর্বতে তিনি একটা যজ্ঞ এবং তিনি তপস্যা শুরু করেন এবং তপস্যায় 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 তপস্যা করতে করতে তিনি তিনি মহাদেবকে সন্তুষ্ট করেন এবং মহাদেব বলেন যে বর চাও তুমি এবং বরস্বরূপ তিনি তার জ্যোতির্লিঙ্গ তিনি প্রার্থনা করেন তখন তখন শিব তিনি দিতে দিতে ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি দিয়েও দেন এবং একটি শর্ত দেন যদি এই শিবলিঙ্গ নিয়ে যেতে যেতে কোথাও যদি মাটিতে রাখা হয় তবে এই লিঙ্গটি সেখানে স্থাপন হয়ে যাবে মহাদেব আর রাবণের মধ্যে কিছুক্ষণ কথা কথোপ কথোপকথন হওয়ার পরে এই শিবলিঙ্গকে মাথায় করে মহানন্দে তিনি শ্রীলঙ্কা থেকে গমন করলেন তো যেতে যেতে এই ব্যাপারে দেবতারা মহাদেবের শ্রীলঙ্কায় চলে যাচ্ছেন তো এই ব্যাপারে দেবতারা যথেষ্ট অসন্তুষ্ট ছিল ছিলেন এবং তারা চিন্তা চিন্তাভাবনা করে বরুণদেবকে পাঠালেন ওই রাবণের পেটে তো পেটে তিনি নানারকম পেটে ঢুকে নানারকম ব্যথা বেদনা এবং পেশাবের বেগ সৃষ্টি করার চেষ্টা করলেন তো পরবর্তীকালে রাবণ কাছাকাছি কাছাকাছি কোথাও রাখবেন বলে স্থির করলেন কিন্তু তিনি তো রাখতে পারবেন না মাটিতে তিনি কাছাকাছি গোয়ালাকে দেখতে পেলেন এ রূপী হলেন বিষ্ণু তিনি সেখানে উপস্থিত হয়ে ওই তাকে রাখতে বললেন গোয়ালাকে দেখতে বললেন তাকে ধরে রাখতে বললেন তিনি প্রস্রাব করতে তিনি কিছু দূর গেলেন তো বাস্তবে অনেকক্ষণ ধরে এবং দেবতাদের দেবতাদের ছলনায় তিনি অনেকক্ষণ ধরে প্রস্তাব তিনি কমপ্লিট করতে পারছিলেন না তারপরে অনেকক্ষণ পরে এলেন আসার পরে এইদিকে যেহেতু বিষ্ণু অনেক কতক্ষণ কত টাইমে তিনি তিনি মহাদেবের লিঙ্গটি কিন্তু ধরে রাখতে পারলেন না এবং তিনি সেখানে স্থাপন করলেন এবং ওই স্থানটি ওই জায়গাটি হলো এখন বদ্যনাথ ধাম এবং তিনি ওখানে স্থাপন করে গেছেন পরবর্তীকালে যখন পরবর্তীকালে যখন তিনি শিব রাবণ এলেন আসার পর দেখলেন যে শিবলিঙ্গ স্থাপন হয়ে গেছে তিনি উঠার চেষ্টা করলেন কিন্তু উঠতে উঠাতে পারলেন না তিনি পরবর্তীকালে পরবর্তীকালে বারো তীর্থ থেকে মাটি এনে সেটাকে ভরে দেওয়ার চেষ্টা করলেন এবং বসে দিয়ে নিজে বসে দেওয়ার চেষ্টা করলেন তিনি ভাবলেন যে আমি যখন পেলাম না কেউ পাবে না তিনি যখন বসে দিলেন বসে দেওয়ার পরে কিছুটা বেরিয়েছিল প্রায় এগারো আঙুলের মতো এবং তিনি যে দিয়ে চাপ দিয়েছিলেন এখনও কিন্তু সে ছাপটি ওখানে গেলে দেখতে পাওয়া যায় এই লিঙ্গটির মধ্যে মন্দিরের একটু বৈশিষ্ট্য অন্যরকম প্রত্যেকটি শিব মন্দিরে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে সেখানে মন্দিরের চূড়ার মধ্যে ত্রিশুল বসানো থাকে কিন্তু এখানে কিন্তু পঞ্চশুল বসানো বসানো হয় এবং এখানেই ভগবান শিব তিনি রুদ্রারূপে অবতীর্ণ এবং এই এই রুদ্রর পাঁচটি মুখ হলো বা পাঁচটি তত্ত্ব হলো আকাশ অগ্নি বায়ু জল পৃথিবী এই পাঁচটি তত্ত্বের পুরো স্বামী তিনি এই ভগবান শিব এই পাঁচটি তত্ত্ব যতদিন পর্যন্ত হাওয়া বইবে মানে এই পাঁচ যে পাঁচটি ইয়ে দিয়ে যেটা হাওয়া বই যতদূর বইবে সেখানে কোনো অনির্দিষ্ট মানে অনিষ্ট হবে না কোথাও এটাই তাছাড়াও এই মন্দিরের নাম সম্পর্কে নানা রকম নানারকম কথা কথা আছে যেমন হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ এখানে শিবকে খুশি করার জন্য যে তপস্যা করেছিলেন এবং তিনি তার দশটি মাথা তিনি যখন শিবকে সন্তুষ্ট করতে পারছিলেন না তখন তিনি তার দশটি মাথায় এক এক করে এই যজ্ঞের আগুনে আহতি দিচ্ছিলেন এবং এতে শিব তার এই ভালোবাসায় তার এই প্রেমে তিনি সন্তুষ্ট হয়ে তাকে তাকে রক্ষা করেন এবং তাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তিনি তাকে সুস্থ করে তোলেন এবং শিব যেহেতু এখানে বৌদ্ধ বৈদ্য বা চিকিৎসক ভূমিকায় এখানে অবতীর্ণ হয়েছেন তাই নাকি এনার নাম অনুসারেই এই জায়গাটির নাম হয় বৈদ্যনাথ এছাড়াও এই মন্দিরের যেটা যেখানে শিবলিঙ্গে যেটা জল ঢালা হয় সেটা হলো এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে গঙ্গা নদী থেকে এখানে জল এনে এই বৈদ্যনাথ ধামে জল ঢালা হয় এবং মনস্কামনা যদি যেটা চাওয়া চাওয়া হয় সেটা নাকি পাওয়া যায় তাছাড়াও এখানে যারা অবিবাহিত বা বিবাহিত যারা যাদের সংসার অশান্তি তারা নাকি এখানে এসে ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন নাকি ওনার অনেকে নাকি ডিফোর্স থেকেও নাকি রক্ষা পান এরকম শোনা যায় এবং এনি এনার মনস্কামনা পূর্ণ করেন